ইতালিতে বাংলাদেশি মালিকানাধীন সাবিলা চিকেন ফ্রাইড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা সান পাওলো মেট্রোর পাশেই দেশীয় স্বাদের হালাল খাবার পরিবেশন করা হবে এই রেস্টুরেন্টে। রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশীয় রসনার তৃপ্তি মেটাতে দেশীয় খাবারের এই উদ্বোধন করেন শতাধিকারী রায়পুর উপজেলা সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সমিতির সভাপতি মিয়া আলম জুয়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, উপদেষ্টা মতিউর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আল মাহমুদ রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ সহ নরসিংদী ও রায়পুরা উপজেলা সমিতির আরো অনেকে। আমন্ত্রিত অতিথিরা সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করার লক্ষ্যে যাত্রা শুরু করা সাবিলা চিকেন ফ্রাইড রেস্টুরেন্টের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন। এ সময় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে ঘরোয়া পরিবেশে একটি উন্নত মানের রেস্টুরেন্ট চালু করেছি। শুধু অর্থ উপার্জন নয়, প্রবাসী বাঙালির সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতেই আমার একটি ক্ষুদ্র প্রয়াস। উদ্বোধন শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি চিকেন ফ্রাইড উদ্বোধন করেছি বাজিলিকো সাম্পালোতে। চিকেন ফ্রাইডের নাম সাবিলা চিকেন ফ্রাইড। বাজিলিকো সাম্পালোতে মৃত্যু সংলগ্ন উদ্বোধন শুরু উদ্বোধন করলাম। আপনারা সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার নাম কি বলবো, মোহাম্মদ শফিউল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, 100% হালাল খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই আসবেন। আজকে বিশেষ করে যারা আমি মিল্লাদের দাওয়া দিয়েছিলাম, যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা রায়পুর উপজেলার পক্ষ থেকে আমরা সবাই এখানে রায়পুর উপজেলার বাজিলিকা সাম্পালো একটি সুন্দর রেস্তোরাঁ খুলছে। এখানে আপনারা সবাই এখানে আসেন, রুম সবাই সবাই এখানে আসবেন। আপনার গাতর অবস্থা খুব ভালো আছে, এখন সব কিছু খারাপ খাবার আছে এখানে, সব মূল্যে আপনারা সবাই দেখতে পারবেন। আপনাদের সবাইকে দাওয়া দিচ্ছি, আপনারা সবাই ইনশাল্লাহ এখানে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের রায়পুরা উপজেলার সন্তান, রায়পুরা উপজেলা সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ আজকে একটা রেস্টুরেন্ট চিকেন হাট উদ্বোধন করছে বাজিলিকা সাম্পালো মেট্রো সংলগ্ন, 100% হালাল। আপনারা সবাই আজকে যারা মিলাদে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবার দাওয়াত রইল সবাই আয়সা আপনার রেস্টুরেন্টে চিকেন হাট। ডেস্ক রিপোর্ট, AB24 TV, ইতালি।